ayyuhalladzina amanu ku anfusakum wa ahlikum nara waquduha an-nasu wal hijara alaiha malaikatun gilazun shidadun la ya'sunallaha ma amarahum wa yaf'aluna ma yukmarun. Ke bolchen Allah rabbul alamin bolen he iman imandar byaktira he bishoykon ku anfuz ahlikum nara tumra jahannam agunote baso tomader ahal wayal পরিবার পরিজন জাহান্নামের আগুন তৈবাসাও কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা যার ইন্ধন হবে মানুষ আর পাথর যে জাহান্নামের ইন্ধন কি হবে মানুষ আর পাথর হবে মানুষ আর কঠিন জাহান্নাম আহা মানুষ আর পাথর হবে ওই জাহান্নামের ইন্ধন এই জন্য আল্লাহ বলতেছেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু সেখানে এমন এক ফেরেশতা নিযুক্ত করা হবে যে ফেরেশতা হবে কর্কশ রূপ এবং অমসভা স্বভাবের নীরব স্বভাবের হবে ঠিক কি না এর কঠিন হবে লা ইয়াসুনাল্লাহা আমারাকুম সে আল্লাহ যেই নির্দেশ করবে সেই নির্দেশ অমান্য করবে না আল্লাহর নির্দেশ পুরোই পালন করবে ফেরেশতা আল্লাহর নির্দেশ পুরোই পালন করবে ওয়াইফালুনা মা ইয়ুকমারুন তাকে যেই নির্দেশ দেওয়া হবে সে সেই নির্দেশ পালন করবে কিনা ওই যে কবরের মধ্যে শুনছেন না একটা বড়া আর একটা আন্দা হ্যাঁ ফিডার লাগে আন্দা ফেরেশতা কো আমি চোখে দেখি না বড়া কবে আমি কানে শুনি না আসলে কথা দেখে কানও শুনে না চোখে দেখে না কি কি মাথার উপরে পড়ে না ফিডির উপরে পড়ে না ঠ্যাঙ্গের উপরে পড়ে কোনো কিছু মান খাইত না এত কঠিন স্বভাবের ফেরেশতা হবে দেখছেন কঠিন স্বভাবের আতর হবে দুনিয়া জোয়া নামাজ পড়বেন না আহা জানাগার নারী জানাগার পুরুষের কি অবস্থা হবে আমি লম্বা সুর আলোচনা করব না শুধু মানে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে যেটা আমাদের জন্য প্রয়োজন বেশি জানাকার পুরুষ আর জানাকার নারী আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেহরাজের রাত্রিতে কোথায় গেছেন মানে জান্নাতে জাহান্নাম দেখতে গেছেন সেখানে দেখতেছেন জাহান্নামের ভিতরে কিছু নারী আর পুরুষ আগুনের সাথে একবার উঠে একবার নিচের দিকে নামে তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবায়ে কেরাম শুনো আমি এই রাতে এমন একটি স্বপ্ন দেখেছি দুইজন ফেরেশতা দুইজন লোক আমাকে দুই বাজু ধরে বিশাল এক ময়দানে নিয়ে গেলেন সেখানে কিছু লোক দেখলাম ওই লোকের মুখের মধ্যে একটা আন্ডা লাগাইয়া এইভাবে টেনে গলা পর্যন্ত ছিঁড়তেছে ছিঁড়ার পরে সে আবার ভালো হয়ে যাচ্ছে আবার ছিঁড়তেছে এইভাবে ছিঁড়তেছে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ রা কারা আল্লাহ রাসূল বলে ওই সময় সম্প্রদায় আমার উম্মতের যারা দুনিয়ার মিথ্যা মিথ্যা কথা বলতেন মিথ্যা করে মশহুর ছিলেন মশহুর আছে না শুধু মিথ্যা 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 কথা ছাড়া হাসা একখানো নাই অনেক নারী আছে অনেক পুরুষ আছে আমরা বললাম আমি বলে এটা কি বলেন সামনে চলেন সামনে গেলাম যা বিশাল এক ময়দানে গেলাম সেইখানে একটা মানুষ অবস্থায় তার মাথার প্রকণ্ড পাথর নিক্ষেপ করা হচ্ছে তার মাথাকে শূন্য বিশূন্য করা হচ্ছে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম এরা কারা ইয়া রাসূলুল্লাহ এর অপরিসম উম্মত যারা দুনিয়াতে কোরআন শরীফ পড়েছে কোরআন পড়ার পর কোরআন ভুলে গেছে কোরআন পড়ে নাই এই জন্য কিয়ামত পর্যন্ত তার এই সাজা হবে দেখছেন আমরা কোরআন পড়ে কোরআন ভুলে যাই আসেনি এরকম এ আসেনি তালেবে এলেমেরা আসেনি ছাত্র ভাইরা নাই কোরআন পড়ে কোরআন ভুলে যায় কোরআন পড়ি না ঘরের ভিতরে কোরআন শরীফ নাই আসেনি কোরআন নাই কোরআন আছে কোরআনের উপরে বালু বালু আর বালু বালু মানে মাকড়সা তারপরে এমন অবস্থা কোরআন পড়ার মতন কোনো কি ক্যাপাসিটি নাই আর কি করে ঘরে কোরআন তো থুইছে উড়ফা খেয়ে ফেলছে খেয়ে খাওয়ার পরে
দুলা বালু এবার কোরআন শরীফ মানে মসজিদে আনি রাখে কোথায় দেখছেন কোরআন শরীফ মসজিদে রাখে তো আমি জিজ্ঞাসা করলাম এই কোরআন কে কোথায় নেন কো মসজিদে কেন কো মসজিদের হল কো আপনি আপনি কি করবেন বললাম যে আপনি কি করবেন আপনি যে কোরআনটা মসজিদে দিয়েছেন দুলা বালু আলার আবার সিরা দেখতে হয়ে গেছে তো আপনি এই কোরআনকে কি করছেন আপনি কোরআনকে নেন দিতেছেন কেন কো মসজিদে আগে মসজিদে আপনি সিরা কোরআন শরীফ পড়বো কেমন কো হুজুর আমার ঘরে তো আরেকটা আছে এক হাজারও থাক তো আপনি এক কাম করেন কোরআনটা নি কবরস্থানে কোরআন দিয়ে গর্ত করি সেখানে রাখি দেন কি করেন ভাই সিরা কোরআন শরীফ মসজিদে কে পড়বো আর নতুন কোরআন শরীফ পড়ে না সিরা কিন্তু পড়বো নাকি কি সুন্দর সুবিধা হয়েছে ঘরে কোরআন শরীফ তুলে মানে গুনাহ হবে এই জন্য মসজিদ নিয়ে আসে আর কোরআন শরীফের তেলাওয়াত করে না সেটা গুনে নাই এটা সব হইতেছে এই জন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনুল কারিমের প্রত্যেকটা হরফের বিনিময়ে দশ নেক করে আল্লাহপাক আমলনামায় দিবে কয় নাকি দশ থেকে সাতশো পর্যন্ত আল্লাহপাক বন্ধ আমলনামায় বৃদ্ধি করবে আপনি পাঁচটা হরফ করলে পাঁচ দশ পঞ্চাশটা নাকি দশটা হরফ করলে একশো নাকি আল্লাহ আপনার আমলনামায় দান করবে আপনার মা আপনার বাবা আপনার জাতা আপনার খালু আপনার আত্মীয় স্বজন যে কবরস্থানে শুয়ে রয়েছে আপনি এই পর্যন্ত কোনোদিন তাদের কবর ফাঁসে কি দাঁড়ায় জায়গাত করছেন করছেন হ্যাঁ আপনি বড় বড় কোরাল মাছ রুই মাছ গরুর গোস্ত খাসির গোস্ত খাচ্ছেন সমানে আত্মীয় স্বজন খাবাই খাবাইতেছেন এরাও খাইতেছে কিন্তু আপনার বাবা যে আপনার মা যে কবরস্থায় শুয়ে রয়েছে সেখানে কি করছেন সেখানে সুরা ফাতিহা পড়েন সুরা ইখলাস পড়েন সুরা তাকাসুর পাঠ করেন সুরা ইয়াসিন পাঠ করেন ফরি ফরি তাদের জন্য সব পুষান তো ওরাও খাবে ওরা নেক খাবে কি খাইব নেক নেক আমল ওদের ওরা টাকায় রয়েছে নেক আমলের জন্য আজকে কোরআনুল কারিমের আলোচনা হচ্ছে এ আলোচনা কি তাদের কবর যাচ্ছে না এই যে মানে কোরআন আয়াতগুলো পড়তেছে কোরআনুল কারিমের আয়াতগুলো তাদের আমল আমল যাইতেছে না হ্যাঁ তা এখন যদি কই যে একটু মা আপেল দুমু কিছু উসিলা বা সবে মেহরাজ সবে বরাত বরাত তো ঠিক আছে এটা আমরা সবাই আমাদের দেশে করি আরও বিভিন্ন সময় যোগ উপযোগী কিছু আলোচনা করলে যে মানুষের মন গাম্বে দিল গাম্বে কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হবে নামাজ পড়বে না যখন মসজিদে আলোচনা করি আলোচনা মা আপেলের জন্য বলে তখন মুখ কালো হয়ে যায় কিরে ভাই কোরআনুল কারিমের আলোচনার জন্য আপনার মুখ মুখ কালো হয়ে যা আপনি দশ টাকা দিতে বিশ টাকা এই জন্য আজকে ওই যে সালমান শাহ দিতি শাবনু এদের গান বাদ্য হলো তো সেখানে তো আপনার কি আপনার কি দিল ছোট হয় না আপনার সেরা মরিন হয় না আপনি হাতে তুই দেন আপনি এটাকে আবার মানুষের কাছে প্রচার করেন যে আজকে সালমান শাহ আসবে আজকে মানে শাবনুর আসবো ভালোবাসা আসবে ব্যাগ আসবে ব্যাগ আমরা চলে ইয়ের জাহান্নাম জাহান্নামের হাজাল এ ভালো জিনিসটা আমরা তো কি দেখি না দেখিনি আল্লাহ আকবার কোরআন পড়তে মনে চাই না নামাজ পড়ে না মসজিদে আসে না আহা নামাজ আল্লাহ রাসূল এই মেয়েরাজের রাত্রি যে নামাজ আনছেন না আনছেন নি পঞ্চাশোক্ত নামাজ আনছে আমাদের জন্য কয়েকত পঞ্চাশোক্ত পঞ্চাশোক্ত নামাজের মাধ্যমে মাত্র পাঁচোক্ত নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে পাঁচচল্লিশ নামাজ আমাদের জন্য কমাই দিছে আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ বলছেন নবী আপনার উম্মত জুড়ে পাঁচোক্ত নামাজ আদায় করে আপনার উম্মতকে আমি পঞ্চাশোক্ত নামাজের সওয়াব দিব আল্লাহু আকবার কয়েকত এই জন্য আমি আজকে একটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহর রাসূল একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন এমন দুইটি কালিমা আছে যেই দুইটি কালিমা বিশ্বনবী বলেছেন এমন দুইটি কালিমা যেই দুইটি কালিমা মুখে হালকা মুখে কি মুখে হালকা আমলে বাড়ি আমলে কি বাড়ি ওজনে মুখে হালকা ওজনে কি বাড়ি এই কালিমাগুলির এত ওজন সাত তবক আকাশ আর জমিন যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই কালিমা যদি এক পাল্লায় দেওয়া হয় কালিমার ওজন বেড়ে যাবে সুবহানাল্লাহ বান্দা সুবহানাল্লাহ শুনতে চান ওই দুইটা কালিমা কি অথচ দুইটা কালিমা দুইটা শব্দ ওজনে বাড়ি কিন্তু কি
জবানে হালকা এই জন্য আল্লাহর রাসূল সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান খফিফাতান আলাল লিসান ফাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান দেখছেন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন দুইটি কালিমা খফিফাতান আল লিসান যেটা জবানের মধ্যে হালকা মুখের মধ্যে হালকা সকলাতান ফিল মিজান ওজনে খুব ভারী ওজনে কি খুব ভারী ওই দুইটি কালিমা কি আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু আকবার একটা হলো কি একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই এক দুই নাম্বার সুবহানাল্লাহিল আযীম এই দুটো কালিমা আমরা পড়তে পারবো না এটা মুখে হালকা ছোট না একেবারে হালকা ওজন বহুত ভারী এই দুইটা কালিমার ওজন এতটুকু আসমান আর জমিন জমিনের মধ্যে আসমান আর জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর দুইটি কালিমাকে যদি এক পাল্লায় দেওয়া হয় এই দুইটি কালিমার ওজন বেড়ে যাবে আল্লাহু আকবার এই দুইটা কালিমা যদি আমরা কোনো মুসলমান বান্দা বান্দি যদি পড়ি আমল করি আমার মা বোনের যদি আমল করে ওনাদের আমলের কোনো ত্রুটি থাকবে না ওনারা সওয়াবের কোনো কমতি থাকবে না আলহামদুলিল্লাহ আলেম ওলামাকে মহব্বত করে ভালোবাসে অবশ্যই ভালোবাসে আলেম ওলামাকে দেখলে ফারেনা তারা মাথায় রাখে এরকম নামাজকে ভালোবাসে তার কোরআন কারিমের আলোচনাকে ভালোবাসে আমার অনেক মা বোন আছে আজকে দেখেন মানে এই যে পর্দার আড়ালে বসি কোরআন কারিম আলোচনা শুনতেছে শুনতেছে না শুনতেছে ওনাদের আমল কম আলহামদুলিল্লাহ ওনাদের জন্য আমল কম জান্নাত সহজ নারীদের জন্য নারীদের এমন কোনো গুণা এমন কোনো বেশি গুণা নাই আছে নি নাই আবার কিছু কিছু নারী নারীর জন্য জাহান্নামাস আছে নি তা আল্লাহ রাসূল যে বলছেন সওমেরাজে গেছেন যে সেইখানে দেখতেছেন আগুনের ভিতরে মানে কিছু নারী আর পুরুষ একবার উপর দিকে উঠে আবার নিচের দিকে নামে আল্লাহ রাসূল বললেন এরা কারা এরা হলো আপনার উম্মত ওই সমস্ত নারী যে সমস্ত নারীরা জেনাকুস যে নারী পুরুষ অবৈধভাবে জেনার সাথে লিপ্ত ছিল এরা এরা কবিরা এটা এমন গুণা এমন গুণা যে গুণা তওবা ছাড়া মাফ হবে না তওবা ছাড়া কি মাফ হবে না খুব মারাত্মক এরা নিশ্চিত জাহান্নামী এই জন্য আমাদেরকে আমাদের মা বোনদেরকে জাহান্নাম থেকে মুক্তি পেতে হইব আমরা জাহান্নাম থেকে বাঁচতে হবে কিনা সারা বেশ দেশে অহরহর চোখের জেনা আছে হাতের জেনা পায়ের জেনা অঙ্গ প্রত্যঙ্গের জেনা শুধু শুধু কি দৈহিক জেনা না আছে নি চোখের জেনা হলো চোখ দিয়ে খারাপ বেগানা পুরুষের বেগানা নারীকে দেখা হলো চোখের জেনা হাতের হাতের জেনা হলো বেগানা নারীকে বা এবার হাত দিয়ে ধরা আছে নি পায়ের জেনা হলো সেই সে খারাপ কাজে হাঁটি যাওয়া এটা হলো কি পায়ের জেনা পায়ের জেনা আপনি আল্লাহ দেখে না দেখে কিনা আল্লাহ তো হাকুল হাকিমিন আপনি রাত্রে বেলা অবৈধ কাজে লিপ্ত হলেন দিনের বেলা টুপি মাথা দিয়ে হাঁটেন আসেন এরকম কি বল নাই কিন্তু ভয় করতে হবে আল্লাহকে কারো ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আপনি রাত্রে বেলা অন্যায় সাথে জড়িত জেনার সাথে জড়িত কিন্তু দিনের বেলা পর্দা করে মানে ওই যে বোরকাকার দিদি হাঁটে আসেনি এরকম আমাদের মা বলে অবশ্যই মনে কষ্ট যাবে না আমি এটা বুঝার জন্য বলতেছি দুই একজন থাকতে পারে সবাই তো না সবাই নি দুই একজন এই জন্য আমাদেরকে আল্লাহ দোয়াতে কি বাঁচতে হবে জাহান্নামে বাঁচতে হবে হাজার হাজার বছর আমাদেরকে জাহান্নামে এই এই যে কবর জগৎ হবে তিরিশ হাজার বছর ক হাজার বছর চল্লিশ হাজার কবর জগৎ চল্লিশ হাজার বছর ফলসারা ত্রিশ হাজার বছর হাসান ময়দান পঞ্চাশ হাজার বছর এক লাখ বিশ হাজার বছর প্রথমে কেটে যাবে হের বড় জান্নাত জাহান্নাম আল্লাহ জান্নাতের দৃশ্য আল্লাহ এই উম্মতের জন্য আল্লাহর বন্ধ বিশাল বিশাল
জান্নাত তৈরি করে রেখেছেন যে জান্নাত শুরু হয় শেষ নাই এত নাজ নেয়ামত এই জান্নাতে যাইতে হলে দুইটা জিনিস দরকার কয়টা জিনিস কয়টা জিনিস দুইটা ঈমান আর আমল আমার প্রত্যেকটি মা বোন আপনারা শুনেন আপনি জান্নাত পেতে হলে ঈমান আর আমল দুইটা এখন নারীরা বেশি জাহান্নামে কেন যাবে বেশি জাহান্নামে এই জন্য যাবে তারা গীবত শেখায় বেশি করে তারা বেপর্দা বেশি চলে বেপর্দা কি চলে বেপর্দা বেশি চলে এই বেপর্দার কারণে কি জাহান্নামে জাহান্নামে নাও ঘরের সাংসারিক কাজকর্ম করে মানে স্বামীর খেদমত করে ছেলে সন্তানের খেদমত করে করে কি না মেহমানের খেদমত করে সারাদিন রান্নার মধ্যে থাকে আল্লাহ আমাদের কাছে অনেক সময় কি কষ্ট লাগে খুব আফসোস লাগে হায় রে আমাদের মা বোন কিভাবে সারাদিন রান্না করে পড়ে থাকে থাকে না এই রান্না আমাদের সবাইকে খাওয়াইতেছে এখন যদি আমার মা বোন যদি এই চিন্তা করে আমি এটা আল্লাহর রাস্তায় করতেছি তার আমল নামে সব লেখা হবে কি লেখা হবে সওয়াব সওয়াব লেখা হবে এটা আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা বিশাল মানে প্লাস পয়েন্ট খানা বিনা ফাকানো মেহমানদের করানো খাওয়ানো নেক নিয়ত থাকতে হবে নেক নিয়ত এই জন্য আমার মা বোন যারা যুবক যুবতী মা বোন আছে এরা যেন এই যে রাস্তাঘাটে না হাঁটে বেপর্দার না চলে এই যে বিভিন্ন মনে করেন মার্কেটে যায় যায় কি না এই মার্কেট যেন না করে এই যে বেগানা পুরুষ যে আপনার কণ্ঠ শুনে আপনার কণ্ঠ শুনে এটু আপনার কণ্ঠ তো সতর একজন নারীর কণ্ঠ কি সতর সতর কি না সতর কণ্ঠর কারণে কি অনেক গুণের মানে লিপ্ত একজন নারীর পুরো মানে চেহারা সতর কারণ চেহারা সতর এগুলোর থেকে মানুষ পুরুষেরা বা এবং গুণের থেকে ধাবিত হয় আল্লাহ রসুলের ইতিহাস মেহরাজের রাত্রে আলোচনা যদি পাঁচ দিন করি দশ দিন করি পঞ্চাশ দিন করলেও শেষ হবে না হবে নি আল্লাহ রসুলের পুরো জীবন জীবনের একটা দৃশ্য এই জন্য আমাদেরকে অবশ্যই যা আমরা শুনি তার উপর আমল করতে হবে হবে কি না আমার নবীর আমাদের প্রিয় নবী নবীর উপর দুরুদ পাঠ করতে হবে আল্লাহ রসুল বলছে যে আমার উপরে একবার দুরুদ পাঠ করবে দশটি রহমত আল্লাহ পাক নাযিল করবে তার উপরে কয়টি আল্লাহ রসুল উপরে একবার দুরুদ পাঠ করলে আল্লাহ দশটি রহমত নাযিল করবে তার উপরে কয়টি দশটি রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটাও যদি পাঠ করেন আপনি কি দশটি রহমত পাবেন আল্লাহু আকবার অন্য হাদিসে বলা হয়েছে যে এই ব্যক্তি আমার উপরে দুরুদ পাঠ করবে না সে বখিল সে কি বখিল কাল কেয়ামত ময় নবী তার জন্য সুপারিশ করবে না করবে কি না এই জন্য আমাদের মা বোনদের ভিতরে সাতটা জিনিস থাকতে হবে সাতটা গুণ সাতটা গুণ যে নারীর ভিতরে থাকবে ওই নারী জান্নাতি আল মারাতু ইজা সাল্লা খামসাহা ওয়া সামা শাহরাহা ওয়া হাসানা ফরজাহা ওয়া তাআদবালাহা ফাল তাদখুলু আইয়াবুল জান্নাতি শাআত কয়টি গুণ ষাটটি গুণ কয়টি এটা আমার মা বোনদের জন্য বলতেছি আমলের জন্য এটা আমি প্রায় আলোচনা করি ইজা সল্লার খামসাহা যে নারী পাঁচক্ত নামাজ পড়বে কয়েকত পাঁচক্ত নামাজ আদায় করবে এক গুণ অসামার সাহারাহা রমজান মাসে রোজা রাখবে কোন মাসের রমজান মাসে রোজা রাখবে কিন্তু আমাদের মা বোন আলহামদুলিল্লাহ রোজা রাখে বেশিরভাগ মহিলা রোজা রাখে আর কিছু নারী আছে দৈয়স নামাজও পড়ে না রোজা রাখে না এদের হাতে ফাঁক খাওয়া নিষেধ এদের হাতের ফাঁক খাও কি নিষেধ আমরা দায়ে পড়ে খাই কিন্তু দায় দিবে হেরা হেরা দায় দিবে এটা আপনি নামাজও পড়েন না রোজও রাখেন না হুজুরে খাওয়াইলে পাগলে যান হ্যাঁ কেন হুজুরের প্রতি মহব্বত আছে ভালোবাসা আছে আন্তরিকতা আছে এই জন্য পাগল এই জন্য কি পাগল সেটাকে আমি তো ভালো দিক নিচ্ছি আমরা ইসলামী মাইন্ডের লোক এই জন্য আপনার ইসলামী মাইন্ডের লোক কিন্তু এই জন্য নামাজ পড়বেন না কি নামাজও নাই রোজও না খাওয়া হইলা পাগল আপনার খাওয়া দিয়ে লাভ হবে কি লাভ হবে কোনো লাভ হবে না আপনি গুণাগার যে যে খায় সেও গুণাগার আমরা ছোট্ট অবস্থায় পড়তাম ওই আমাদের একটা কিতাব আছে সেহেল সবাক নামে একটা কিতাব আছে ওইখানে আমাদেরকে ফরাইছে বেনামাজি খোক নাফাক জানোয়ার আস বেনামাজি বেনামাজি খোক নাফাক জানোয়ার আস বেনামাজি সুয়ার নাফাক জানোয়ার হাই বেনামাজি সুয়ার জিয়াদা আচ্ছে হাই ক বেনামাজি হলো নাপাক জানোয়ার
নাপাক, নাপাক সুয়র, সুয়র নাপাক না, তো বেনামাজ থেকে সুয়র বলা আরব আলা, আল্লাহ কি বেনামাজ থেকে সুয়র আরব আলা কিলে বালা, বেনামাজে মূল্যে জাহান নামে যাবে, সুয়র মূল্যে জাহান নামে যাইত যাবে নি, সুয়র যদি মারা যা, জানোয়ার যদি মারা যা, সে মাটি অকুন তোরাবা আল্লাহ মাটি হয়ে যা, মাটি হয়ে যাবে, আর যদি বেনামাজি মারা যা তাকে আল্লাহ পালাবে জাহান নামে, তো বেনামাজি সে জাহান মানে সুয়র বালানো ভালো কি না ভালো, এই জন্য আমরা বেনামাজি হওয়া যাবে না, আমাদের মা বোন আমাদের ছেলেমেয়েরা বেনামাজি হওয়া যাবে না, সবাই নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, আপনি আমল অল্প করেন, অল্প আমল করেন এটা আপনার নাজার জন্য উত্তম, নাজাতের কারণ অল্প আমল করলে, বেশি আমলের দরকার নাই, ইমান আর আমল দুইটা জিনিস, এই দুইটা জিনিস নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন আলহামদুলিল্লাহ আপনার জন্য আবাদ আবার জান্নাত, আবাদ আবার শান্তি, দুইটা দৌলত দুইটা জিনিস, এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলু সলিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে ব্যক্তি নেক আমল করবে, ইমান আনবে, নেক আমল করবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাত তাকে দেওয়া হবে যে জান্নাতের তলে নহর প্রবাহিত থাকবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারিসকান কালু হাযাল্লাযী রুজিকনা মিন কাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, আল্লাহ জান্নাতবাসীদেরকে মানে শুধু রিজিক আর রিজিক দিবে, রিজিক ফল মূল দ্বারা, কী দ্বারা ফল দ্বারা রিজিক আপ্যায়ন করবে, রিজিক দান করবে, ফলের রিজিক বিভিন্ন আইটেমের ফল ফ্রুট থাকবে, নেশপতি কমলা বিভিন্ন আইটেমের, আল্লাহু আকবার, এই জন্য আমাকে আপনাকে জান্নাতের কাজ করতে হবে, খালি দুনিয়ার কাজ করলে হবে না, দুনিয়াতে আপনি শুধু দুনিয়া 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 করে মরবেন, খাওয়া 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 করে মরবেন, আর এমন কিছু নারী আছে সে স্বামীর নাফরমানি করে, মনে কষ্ট দেবে না আসেনি, এই যে আল্লাহ বলছে আল মারাতু ইযা সাল্লা খামসা ওয়া সামা শাহরা ওয়া হাসানা ফারজাহা, যেই লজ্জাস্থানে হেফাজত করে, যেই নারী লজ্জাস্থানের কি করে হেফাজত করে, অতাত বালা স্বামীর খেদমত করে, চার নম্বর স্বামীর খেদমত, আল্লাহ বলে ফালতাদখুল আইয়ু আবু আবওয়াবিল জান্নাতের সাত, জান্নাত আটটি দরজার জন্য খোলা, সে জান্নাত আট দরজা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে ওই নারী, সুবহানাল্লাহ বলেন না, এই গ্যারান্টি কে দিয়েছেন, বিশ্বনবী দিয়েছেন এই গ্যারান্টি, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তো স্বামীর খেদমতের কথা বলছে, খেয়াল রাখিয়েন আজকে শতকরা কত পার্সেন্ট মহিলা স্বামীর খেদমত করে কথা বলেন, এই যে স্বামী মাতার গাম পায়ে পেলি, আপনার হাতের থেকে টাকা পয়সা রুজি করি চাকরি বাকরি করি আপনাকে ঘরে আনি দিচ্ছে, ঘরের সব যোগান দিচ্ছে, খাওয়া দিচ্ছে, কিন্তু এমন এমন পরিবার আছে স্বামী দুপুরে ঘরে আসে চারটে ভাত খাইতে পারে না, আপনি দুরুসু করে তাড়াই দেন, গালি গালাজ করে তাড়াই দেন, অথচ আপনার জন্য আপনার ছেলেমেয়ের জন্য পুরো দিন কর্ম করছে, কেমন কর্ম, মাতার গাম পায়ে ফেলি মানে জমিন সয়েছে, এবং চাকরিজীবীরা চাকরি করছে, চাকরি গোয়া তো চাকরির সাধারণ ব্যাপার নয় নাকি, মাতার গাম পায়ে ফেলি এইভাবে এই কাজকর্ম করে আপনার জন্য ঘরে আনি দিলেন, কিন্তু দুপুরের চারটে ভাত খাওয়া জড়াইছেন, আপনি দুরুসু করে তাড়াই দিলেন, গালি গালাজ করলেন, ভালো তরকারি এলো না কেন, কাতাল মাছ আনলো না কেন, রুই মাছ আনলো না কেন, ছেলের পাঞ্জাবি দিল না কেন, এই সেই আগর বাগর, এতন লিপস্টিক আনলো কেন, বুঝলেন না লিপস্টিক কেন আনলো না, আলতা সুনু কেন আনলো না, আলহামদুলিল্লাহ আমি মনে করি এরকম নারী কম, কি কম, কিছু আছে, কিছু আছে নি আছে, একটু হুঁশিয়ার হয়ে যাই, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ডরান, আল্লাহকে ভয় করেন, আপনার লিপস্টিকের দাম বেশি না স্বামীর দাম বেশি, হ্যাঁ স্বামীর দাম বেশি না লিপস্টিকের দাম বেশি, আলতা সুর দাম বেশি না স্বামীর মূল্য বেশি, স্বামীকে মূল্যায়ন করেন, স্বামীকে গালি দিবেন না, হ্যাঁ কারো স্বামী
50000 টাকা রুজি করে কারোর সামনে 10000 টাকা রুজি করে কারোর সামনে 3000 টাকা রুজি করে তে এইজন্য 3000 10000 টাকা রুজি করে এইজন্য আপনি যে রুজি মনে করবেন না এইজন্য এটাকে আপনি খেলায় মেলা ফেলে দিবেন আর বাবার বাড়ি চলে যাবেন আর কব তো হলামা হলামা গেল তুই থাক আই যাইস আসেনি আমাদের সমাজে এরকম নাই এগুলো বিচারও না এগুলো বিচার করি না লোক নাই আরে বিচার কেউ কর লাগতো না নিজের বিচার নিজে করো বৌমা নিজের বিচার নিজে করো নিজের রবকে নিজে ডাকো নিজের আল্লাহকে নিজে ডাকো জাহান্নামতে মুক্তি মুক্তি হয়ে জান্নাতে যাও স্বামীর পদতলে স্ত্রী জান্নাত আসেনি স্বামীর পদতলে কি স্ত্রীর জান্নাত যদিও কি হাদিসে জয়ীফ হয় এটা স্বামীর গুরুত্ব বুঝাইছে এই জন্য আমাকে আপনাকে সেভাবে হইতে হবে কেমন আবার আছে কিছু নারী শাশুড়ির খেদমত করে না শ্বশুরের খেদমত করে না আরে ভাই তুমি শ্বশুর শাশুড়ির খেদমত কি কি শ্বশুর শাশুড়ি কি হসাইজন লাগবে নাকি হ্যাঁ শ্বশুর শাশুড়ির খেদমত হলো তার খাওয়া দাওয়াগুলো পটিভারি করে দেওয়া কি লাগে একটু বলা নাকি সে বুড়ো হয়ে গেছে শাশুড়ি বুড়ো হয়ে গেছে এই জন্য তাকে একটু দেখাশোনা করা আম্মা আপনার কি লাগবে বাবা আপনার কি দরকার কি প্রয়োজন কি লাগবে এগুলা কিন্তু তার পক্ষে দোয়া পাইবে দোয়া আসতো না শ্বশুরকে দোয়া করবে না আপনিও থাকবে বোমা আপনিও থাকবে শাশুড়ি হবেন আপনিও থাকবে শ্বশুর হবেন হবেন কি না হবে কি না একদিন শাশুড়ি হবে না তো সেই দিন আপনার ভালো হতে এমন হবে হ্যাঁ আমরা কেন দোয়া করি রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরে দোয়া কেন আল্লাহ আমার মাথা বিয়ে দুনিয়াতে আমাকে যেভাবে লালন পালন করছেন আপনি কবর আমার মাথা বিয়ে ওইভাবে লালন পালন করেন কত বড় দোয়া দোয়া না এই জন্য সুরা পাতিয়া সুরা একলাস সুরা ইয়াসিন এগুলো তালা পড়বেন পরিবারের আত্মীয় স্বজন দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন স্বামীর জন্য দোয়া করবেন মায় মুরির জন্য দোয়া করবেন ফেরত পারেন না ব্যাপারটা কেন বাড়বেন হ্যাঁ ওই গাবতলির থেকে সাপ্লাইটার থেকে লোক আছে মানে মিডাই বাড়ি মিডাই মিডাই আছে আমগো এলাকার বৈতালি কি গো আমগো বালা আসেননি বালা আসেননি কত মিডাই বাড়ি সাপ্লাইটার থেকে আছে এত লোক আমি বালা আসেননি কত হইলো হ্যাঁ তাহলে ফর্দা কোথায় গেছে বলেন কোথায় গেছে আমাদের ফর্দা বেগানা পুরুষ আপনি গরম লাগা লোক নো মিডাবে মিডা বিক্রি করে হেতর লগে ডলার বিক্রি করেন হেতাতে মিডা চান কত বেছেন আমরা বাড়ি কোড়াই আমরা ঘর কোড়াই হলো আমার ইয়ে আসেনি আপনি দরকার আছে এই সমস্ত কথা বলার আছে আল্লাহ এই জাতিকে হেফাজত করুক আমি না বলিও পারি না জানেন এই জায়গার জন্য বসে আমাকে বলতে হবে হক কথা বলতে হবে কি না কি দরকার কি প্রয়োজন জাহেলি যুগের যুগের অবস্থা আমাদের দেশটা হয়ে গেছে আমাদের এলাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক মা বোনেরা খুব ভালো আছে আল্লাহকে ভয় করে করেন যে তা নয় কিছু কিছু সংখ্যক নারী কিছু কিছু সংখ্যক পুরুষ যেন মানে এই সমস্ত অন্যায়ের সাথে জড়িত আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক